হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ড আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নির্মাতা মোহাম্মদ জুয়েল রানা। আপনি একজন পরিচালক, নাটক নির্মাণ করেন। আপনি আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের প্রধান সহকারী পরিচালক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। এরকম একজন বটবৃক্ষের ছায়ায় যখন পরিচালনার কাজ করতেন সেই সময়টা কেমন ছিল? বটবৃক্ষ যখন চলে গেল, ছায়া নেই, পুরো খাড়া রোদ, তার ভিতরে এখন আপনি পরিচালনা করেন, এই সময়টা কেমন? দুইটা জিনিস যখন ছায়া ছিল তখন যেটা হতো যে কোনো কিছু প্রবলেম হলেই মনে হতো আমার উপর একটা ছায়া আছে। এখন যখন কাজটা করি ওইটা ফিল করি যে ধরেন এটা ওনার স্ক্রিপ্টে যখন কাজ করি তখন মনে হয় যে এটা ওনার মতো হতে হবে, উনি এটা পছন্দ করতেন, এটা করবেন না, বা এই ডাইরেক্টর ওনার এইভাবে পছন্দ, আমি এটা এভাবে করলে হয়তো উনি হবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন একটু মানে কঠিন। যখন আপনি প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন, পরিচালক হিসেবে দক্ষ হওয়ার চাইতে যদি আপনি গল্পের দিকে দক্ষ হতেন তাহলে আপনার জীবনে অনেক প্লাস হতো। আপনার কি সেটা কি মনে হয় যে ওনার মতো একজন লেখক তো আর পাবেন না, ওই স্ক্রিপ্টও পাবেন না? আমি যখন এই কলম ধরার চিন্তা করতাম তখন মনে হতো যে মানে ধরেন অনেক বড় একটা জিনিস থাকলে ওইখানে আমি কী লিখবো সেটা নিয়ে একটা বিরাট ভয় কাজ করতো। সেই কাজটা তখন করতো বলেই মনে হতো যে না, এত বড় লেখক মানে সেখানে আমি কী লিখবো, এটা তো হবেই না কখনো। মানে হয়তো একটা ভালো নাটক লেখার চেষ্টা করতাম, হ্যাঁ, বা লেখা হতো, কিন্তু দেখানোর সাহস পেতাম না স্যার এটা কেমন হচ্ছে, ওই সাহসটাই ছিল না যে ওনার সামনে এই স্ক্রিপ্ট কিছুই না। হ্যাঁ, সেই কারণে মনে হয় যে রাইটার হিসাবে পারবো না, কিন্তু ডিরেক্টর হিসেবে, আর উনি যে ভালো ডিরেক্টর বা ওইভাবে চিন্তা করতেন, মেকিংটা নিয়ে উনি এত বেশি চিন্তা করতেন না যেটা বললেন, উনি অনেক বেশি চিন্তা করতেন, কিন্তু উনি সহজ সরল মেকিংয়ে চিন্তা করতেন। হুমায়ুন আহমেদ স্যারের প্রধান সহকারী পরিচালক হিসেবে আপনি তার উত্তরসূরী হিসেবে দুইজনকে পেয়েছেন, একজন মেহের আফরোজ শাওন, একজন নুহার হুমায়ুন, দুইজনই নির্মাতা। কার কাছে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কে আপনাকে বেশি ডাকে, বা কার কাছে আপনি মূল্যায়িত বেশি হন? নুহাস তো আমারও বয়সে ছোট, আর ওকে মেকার হিসাবে ওইভাবে দেখিনি। হ্যাঁ, আমি মেহের আফরোজ শাওন ম্যাডাম হচ্ছেন আমার গুরু, অর্থাৎ আমি যখন প্রথম মানে 5 4 3 2 1 0 অ্যাকশন, এই অ্যাকশন বলাটা শিখেছি আমি মেহের আফরোজ শাওনে। যখন নুহাস পল্লীতে আপনারা থাকতেন, দিনের পর দিন শুটিং করতেন, সেই সময়টা আর এখন সেখানে শুয়ে আছে হুমায়ুন আহমেদ স্যার, তার কবর, এখন নুহাসপল্লী গেলে সেই সময়টা কীরকম মিস করেন? এটা আসলে মানে অনেক কষ্টের একটা জায়গা। হ্যাঁ, যখন ধরেন এটা আপনিও যখন যাবেন, হ্যাঁ, তখন যেরকমটা লাগবে, কিন্তু মিস করি বলতে কি, ওখানে গেলেই মনে হয় যে স্যার ওখানে আছে, কারণ ওনার সৃষ্টিটা এমন যে কোনো মানুষ যখন নুহাসপল্লীতে যাবে তখন উনি ফিল করবে যে হুমায়ুন আহমেদ এখানে আছে। অর্থাৎ আমরা তো ফিল করি অন্যভাবে যে এখানে উনি বসেছিলেন, এখানে বসে এটা করতেন, এখানে বসে যে যে জায়গাগুলোতে উনি হাঁটাচলা করতেন, বা এমন কোনো জায়গা নাই যেখানে উনি হাঁটেন নাই বা চলেন নাই। হ্যাঁ, যে প্রতিটা গাছ ওনার হাতে লাগানো, যে কারণে মনে হয় যে উনি আছেন। আমার মতো ক্ষুদ্র শিল্পীর সুযোগ হয়েছিল হুমায়ুন স্যারের সাথে অনেক আগ থেকে কাজ করবার, এবং মাঝে একটি বিরতি, তারপর আবার শেষে যাওয়া। সেখানে একটি স্মৃতি আছে, যে স্মৃতিটির সাক্ষী আপনি। হ্যাঁ, আপনি কিছু শেয়ার করবেন যে যখন আমি স্যারের ডিরেকশনে অভিনয় করতে গেলাম সেই সময়টা, এবং স্যার চলে যাবার সময় যেটি করে গেলেন সেই ঘটনা? আমি এটা আমি সবাইকে বলি, হ্যাঁ, যে অনেকে জিজ্ঞেস করে স্যারের শেষ ডিরেকশন কোন নাটকটা। হ্যাঁ, তো সেটা তো আমি জানি, আমি আসলে অনেক কিছুরই সাক্ষী। তো স্যারের শেষ ডিরেকশনটা ছিল নিশি কাব্য নামে একটা নাটক, সেই নাটকটাতে আপনি নায়কের ক্যারেক্টার করেছিলেন, মনে আছে? প্রধান চরিত্র। হ্যাঁ, তো সেই নাটকটাতে আমার স্পষ্ট মনে আছে যে আপনি 3 দিন গিয়েছিলেন, তো বলে আচ্ছা ঠিক আছে যাও এটা পরে দেখবো। উনি যে কত মানুষকে যে কীভাবে মনে রাখতেন এই ব্যাপারটা আমি তখন ফিল করলাম। তো উনি তো জানতেন না আসলে উনি ক্যান্সারে আক্রান্ত বা এটা, তো উনি যাবে হচ্ছে সিঙ্গাপুরে, ওখানে যে চেক আপটা উনার না, শাওন ম্যাডামের মায়ের চিকিৎসা করানোর জন্য গেলেন। তো সবাই মিলে ধরলেন যেহেতু আসলাম সিঙ্গাপুরে একটু চেক আপ করান, এই চেক আপ করা থেকে ধরা পড়লো। তো উনি, আমি জানতাম না যে এই যে স্যারকে যে মানুষ মনে রাখবে না কেন সেটার উদাহরণটা, সেটা হচ্ছে যে উনি যখন চলে যাবে আমেরিকায়, শেষ নাটক কিন্তু ওনার ডিরেকশন, তারপরে উনি চলে যাবে, সেই নাটকটা শাহনপুর ডিরেকশন দেওয়ার কথা ছিল। তখন উনি চলে যাচ্ছে, যাওয়ার সময় আমাকে স্ক্রিপ্টটা দিয়ে মানে জাস্ট গাড়িতে উঠবে আর কি, বের হচ্ছে, তখন স্ক্রিপ্টটা দিয়ে বলো জুয়েল এই স্ক্রিপ্টটা করো, স্ক্রিপ্টটাতে যে মেইন ক্যারেক্টারটা এটা তুমি জয়কে নিও। মানে আমি নুহাসপল্লীতে কখন বললাম সেটা, আমার শরীরে লুম দাঁড়িয়ে গেছে,
তখন বলেছে জয়কে নিয়েও